পূর্বশত্রুতার জেরে নোয়াখালীর চৌমোহনীতে এক জুতা ব্যবসায়ীকে প্রকাশ্য গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আইমন চৌমোহনী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নূর নবীল ছেলে। শনিবার রাতে চৌমোহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত ঘাতক সহ তার সহযোগী দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল চৌমোহনী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পাভেল, মোহাম্মদ রাকিব ও রিমন। রাকিব গত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, নিহত আইমন চৌমোহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করত। এই ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।